ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ইন্টারন্যাশনাল বেঈমানগণ সব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কেউ টেক খায়নি। আল্লাহ, সেনাবাহিনীর প্রয়োজন হয়নি, কামানের প্রয়োজন হয়নি, গোলাবারির প্রয়োজন হয়নি। আজকে তুমি একটাই এনআরসির আওয়াজ দিয়েছে, দুই দিন আগে বলছে না না এনআরসি আর করা মনে হচ্ছে যাবে না, কারণ মুসলমানদের ভোটটা দরকার। বলো না, বলো না, একবার আমি সিদ্দিকুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, একবার এ মুসলমান যদি একবারই ইউনাইটেড হয়, পৃথিবীর বেঈমানগণকে একদিনে সোজা করে দেবে। এই যে উত্তরপ্রদেশে যেটা যখন বলল, কে প্রতিবাদ করেছিল, প্রতিবাদ কোথায়, সে প্রতিবাদের ভাঞ্জ কোথায়, বলল তাজমহল মোচমান্না তৈরি করেছে, ওই জন্য তাজমহলটা অছুত, ওটা ছোঁয়া যাবে না। তো আমি বললাম, জি বেটা, যদি তাজমহলটা মোচমান তৈরি করার জন্য যদি অছুত হয়, তা পেট্রোলগুলো তো মোচমানদের দেশের, আরে বলো না, সব পেট্রোল কোথাকার, সব মুসলিম কান্ট্রি। তাই বলো, যদি তাজমহল মোচমান তৈরি করার জন্য যদি তাজমহলটা অছুত হয়, তা পেট্রোল দিয়ে গাড়ি চালাস কেন, গরুর মুখ দিয়ে চালাতে পারিস না? হ্যাঁ, ওটাও তো মুসলমানদের। তা তুই যদি বলিস মুসলমানদের তৈরি বলে আছো, কুতুব মিনারটা কি তোর দাদুর, ভারতবর্ষটা কি তোর নানার, লালকিল্লা কি তোর বাপের, লালকিল্লা আমার বাপের, কুতুব মিনার আমার বাপের, দিওয়ানি আম আমার বাপের, দিওয়ানি খাস আমার বাপের, গোলকোন্ডা কেলা আমার বাপের, এই ভারতবর্ষ সাজিয়েছে আমার বাপ, কারণ এ দেশেতে আমার বাপ প্রথম এসেছিল। বলো না, এ দেশটায় আমার বাপের আগমন প্রথম ঘটেছিল আমার আব্বা আদম আলাইহিসসালাম যখন এসেছিলেন ময়দান পুরো ফাঁকা, আমার আব্বাই ছিলেন একা। বলো না, ভারতের পার্লামেন্ট ছিল, মোদিবাবু ছিল, অমিত শাহ ছিল, আজকে যে দেশ আমার বাপের, আমার বাপের দেশে আমি থাকবো না তুমি থাকবে নাকি? সে ঘুরে বালি, সে ঘুরে বালি। এনআরসি যখন করতে আসবে, তো প্রথম প্রশ্ন হবে বড়টা থেকে শুরু করা হবে, কথা বলে না, বড়টা থেকে শুরু করা হবে। আর এ মুসলমান যদি ইউনাইটেড হয়ে যায়, কারণ জানা দরকার মুসলমান নাম থাকাটাই এ দেশের সব থেকে বড় নাগরিকত্বের প্রমাণ। দেওবন্দ দারুল উলুম এমনি প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠা হয়নি কিসের জন্য, স্বাধীনতার জন্য রক্ত খেয়ে দিয়েছে, রক্ত দিলাম আমরা, শ্রম দিলাম আমরা, বিবেক দিলাম আমরা, সব কিছুকে দিয়ে আমরা সাজালাম। আর আজকে মানে যার শীল তারই নোরা তারই ভাঙে, দেশ আমার সাজালাম আমরা, স্বাধীনতা আমরা এনে দিলাম, এখন বলছে তোদেরই দাঁত ভাঙবো এনআরসি করে। আমরা বলছি শোনো বাপ, পরের সোনা দিও না কানে, নিয়ে নেবো আঁচ কাটানে, যেদিন টান মারবো না, 850 বছর শাসন করার অভিজ্ঞতা এ দাড়িওয়ালা টুপিওয়ালাদের আছে, যেদিন কি এটা কাজে লাগাবো। আজকে ক্ষমতা পেয়েছেন একবার একবার একবার, এটা ভাববেন না, এটা চিরস্থায়ী সিটটা দখল করেছেন, ওই সিটেতে এর পূর্বেও বহু প্রধানমন্ত্রী বসেছে। বলো না, চেয়ারটা থাকবে ব্যক্তি ব্যক্তি, নিরাপত্তার দায়িত্ব কার হাতে, আল্লাহর হাতে। যদি কেউ বলে নিরাপত্তা সেনাবাহিনী দিতে পারে, প্রশাসন দিতে পারে, না রে আল্লাহ রাবুল আলামিন, নিরাপত্তা আমার আল্লাহর হাতে। খুব যদি বিনয়ের সাথে আপনি ভাবনা চিন্তা করে দেখেন, দেখবেন আমাদের এমপি বলুন, এমএলএ বলুন, মন্ত্রী বলুন, সব গাড়ি কোনো লালবাত্তির গাড়ি জ্বলে না, জ্বলে না, জ্বলে। এই যে লালবাত্তির গাড়ি যখন রাস্তায় যায়, এই সাইলেন্টে দব 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 করে, তো করে না দব 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 দব, কিসের কারণে করে? ওই লালবাতি দব 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 করার কারণটা হচ্ছে রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর, মন্ত্রী বাবুর কোল যেটা তার থেকে বেশি জোরে করছে ধক 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 ধক, তাড়াতাড়ি সব তাড়াতাড়ি সব, না এই না বুঝি কোন দিক দিয়ে গুলি এসে লাগে হে।
নিরাপত্তা দিয়ে যদি বাঁচানো যেত রাজীব গান্ধীকে মরতে হতো না, নিরাপত্তা দিয়ে যদি বাঁচানো যেত ইন্দিরা গান্ধীকে মরতে হতো না, নিরাপত্তা দিয়ে যদি বাঁচানো যেত গান্ধীজিকে মরতে হতো না, নিরাপত্তা দিয়ে যদি বাঁচানো যেত পৃথিবীর তাবর তাবর বেঈমানগুলো মরত না। জোরসে বলো, আল্লাহ বলেন নিরাপত্তা কারোর হাতে নাই, নিরাপত্তা আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে নিরাপত্তা দেব তার টেনশন লিবার দরকার হবে না। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 16 নম্বর সাফার লাস্ট আয়াত আল্লাহ বললেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালাদের অভিভাবক গার্জেন হলাম আমি আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান ওয়ালাদের গার্জেনের নাম কি? আল্লাহ। ওই জন্য তাদের কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? হিজরতের সময় যখন মায়ার নবী মদিনাওয়ালা সিদ্দিকে আকবরকে নিয়ে যখন সাউ গুহার ভিতরে ঢুকে পড়লেন, বেঈমানগণ উকি মারল উপর থেকে, সিদ্দিকে আকবর দেখতে পেয়ে গেলেন বেঈমানগণ চেহারা। এরপরে মায়ার নবী মদিনাওয়ালার সামনে বললেন, ওগো আল্লাহর রসুল, এরপরে বুঝি আর বাঁচার কোনো পথ নাই, কারণ বেঈমানগণ আমাদেরকে দেখে নিয়েছে। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, সিদ্দিকে আকবর, টেনশনের কোনো জায়গা নাই, কারণ আমরা দুইজনে যে এখানে একা আছি তা নয়, আমাদের সাথেও আর একজন আছে। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তেরে সাথ তেরা রব নেহি মগর মেরে সাথ মেরা রব হ্যায়। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মাআনা, কেউ থাকুক আর না থাকুক আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যদি সাথে থাকে কোনো পরোয়া করার দরকার? আল্লাহ থাকবেন সাথে কখন? যখন আমি আল্লাহর হুকুম পালন করব তখন।